স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী সারা দেশে অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অন্তত 23টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সকালে নাটোর শহরের মাদ্রাসা রোডে সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অনুমোদনের কোনো কাগজপত্র না থাকায় ওই সেন্টার সিলগালা করে দেওয়া হয়। এছাড়াও শহরের আরও 11টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়। অনিবন্ধিত যেগুলো আছে হাসপাতাল বা ক্লিনিক বা ডায়াগনস্টিক, সেগুলো আমাদের বাধ্যকণ্ঠার ভিতরে বন্ধ নির্দেশন এসছে। সেই আলোকে আমরা আজকে নাটোর সদরে যেগুলো অনিবন্ধিত যেগুলো হাসপাতাল বা ক্লিনিক বা ডায়াগনস্টিক আছে সেগুলো আমরা বন্ধ করে দিচ্ছি। চুয়াডাঙ্গার সদর হাসপাতাল সড়ক এলাকায় বেশ কিছু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা। এ সময় 3টি ডায়াগনস্টিক সেন্টার সহ 5টি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। নরসিংদীতেও জেলা প্রশাসন ও সিভিল সার্জনের অফিসের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। নিবন্ধন না থাকায় শহরের বাসাইল এলাকায় 2টি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে। এই অভিযান চলবে বলে জানায় ভ্রাম্যমাণ আদালত। আমাদের অভিযান চালাচ্ছি এবং অনিবন্ধিত যতগুলো ডায়াগনস্টিক আছে সবগুলো এবং ক্লিনিক আছে সবগুলো বন্ধ করার আমরা প্রক্রিয়া আজকে চলমান আছে। নেত্রকোনার পৌর শহরের 2টি ক্লিনিককে বন্ধ করে দেওয়া হয়। এ সময় ক্লিনিক দুটিকে 5,000 টাকা করে মোট 10,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া টাঙ্গাইল, ভোলা, মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে প্রশাসন ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর। রওশন জাহান মিষ্টি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। We'll be right back.